প্রশাসনের মাধ্যমে মন্ত্রীর ঘরে পৌঁছাতো, আবার খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছাতো। খোঁজ নিয়ে দেখুন, ছ মাসের একটি বাচ্চার প্রাণ গেছে, কে দায়িত্ব নেবে? দায়িত্ব নিয়ে বলছি, আইএসএফ এর আমি চেয়ারম্যান হিসেবে বলছি, আইএসএফ এর কেউ যদি এর সাথে যুক্ত থাকে, প্রমাণ করাতে পারলে তাকে তুলে পুলিশের হাতে দিয়ে আসবো, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আইএসএফ যুক্ত থাকার কথা বলছো তো, আমি তো জোর গলায় বলছি এনআইএ তদন্ত হোক। আর যারা বলছে আইএসএফ যুক্ত আছে, তারা তাহলে বলুক এনআইএ তদন্তের কথা, খাদ্যমন্ত্রী বলুক, মুখ্যমন্ত্রী বলুক দেখি এনআইএ তদন্তের কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, বা আমার কাছে যে সোর্স আছে বা যতটুকু জানতে পেরেছি, যদি এনআইএ তদন্ত হয়, এখান থেকে যে তোলাবাজি হতো, সেই তো সরি, এখান থেকে যে মাসোহারাটা যেত, প্রশাসনের মাধ্যমে মন্ত্রীর ঘরে পৌঁছাতো, আবার খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছাতো। খোঁজ নিয়ে দেখুন, ভানুমাগের মতো দামাল ছেলে আছে এখানে, কে শামসুল আছে, এটা কে আছে, কারামত আছে, আজীবর আছে, এদের খোঁজ নিন, এরা কোথায় আজকে? আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, পুলিশ বলছে আমাদের কাছে খবর নেই, বিধায়ক নাকি বলেছে আমার কাছে খবর নেই, তৃণমূল তাদের বেশ কিছু পেটুয়া লোকজন যারা পশ্চিমবঙ্গ বাজি আতশবাজি সমিতির সাথে জড়িত তাদেরকে নামিয়ে দিয়ে তারা বলছে যে এর সাথে বাজির কোনো সম্পর্ক নেই। তাহলে কিসের সাথে সম্পর্ক? বোম তৈরি হতো, আরডিএক্স তৈরি হতো? আমরা কেন্দ্রীয় তদন্তের দাবি করছি, এনআইএ তদন্তের দাবি করছি, যথাযথভাবে তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গে প্রথমেই ঘটনা ঘটছে এমন বিষয় নয়, বারংবার এই ঘটনা ঘটছে, মানুষের প্রাণ যাচ্ছে। আমি বলি আর একটা কথা, মুখ্যমন্ত্রীর আজকে অকর্মণ্যতায়, মুখ্যমন্ত্রীর অপদার্থতায় দিনের পর দিন রাজ্যের মানুষ মারা যাচ্ছে, একটি ছ বছরের বাচ্চা মারা গেছে, আর তারা রাজনৈতিক আচ্ছাচ্ছিতে ব্যস্ত। খাদ্যমন্ত্রী তো কাজ নেই, আর মানুষকে রেশনও ঠিকঠাক দিতে পারছেন না। খাদ্যমন্ত্রীকে বলবো, ঠিক আছে, আপনি প্রথম দাবি করুন এনআইএর, আইএসএফ যদি এর সাথে যুক্ত থাকে, এনআইএসএ আইএসএফের কর্মীদেরকে তুলে নেবে, দেখি কত সৎসাহস আছে খাদ্যমন্ত্রীর এনআইএর দাবি তুলতে। তবে একটা কথা, এনআইএ আসলে খাদ্যমন্ত্রীর নামটা ঢুকতে পারে। ফিরাদ হাকিমকে খাদ্যমন্ত্রী নিয়ে প্রশ্ন করা হচ্ছিল, ফিরাদ হাকিম বলছেন যে বাজি কারখানার ক্ষেত্রে মন্ত্রী কি করবে, পাশাপাশি তিনি বলছেন যে যখনই এরকম ধরনের বিস্ফোরণ হয় বিরোধীরা লাফালাফি শুরু করে। দেখুন, এতগুলো লাশ হলো, এতগুলো মানুষ মারা গেল, এগরা আপনার মহেশতলা বজবজ এলাকাতে, আবার এখানে এই এই এতগুলো ঘটনা ঘটে গেল, বিরোধীরা কি নাকে তেল কানে তুলে দিয়ে ঘুমাবে নাকি? বিরোধীদের কাজ হচ্ছে রাজ্যে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে, মানুষ যেখানে আতঙ্কিত, সেখানে পৌঁছে যাওয়া। এখানে এসেছি আজকে বিচারের জন্য। আজকে ভাবুন, যেখানে যেভাবে বাজি তৈরির আড়ালে যে কাজগুলো চলতো, আজকে দীর্ঘদিন ধরে চলতো, এলাকার মানুষ বারবার অবজেকশন দিয়েছে লোকাল এতে আপনার ফাঁড়িতে, কিন্তু কোনো সুরাহা হয়নি। উল্টে এদেরকে বলেছে কম্প্রোমাইজ করে নিতে, এই ধরনের অনেক কথা বলেছে, উল্টে হুমকি দেওয়া হয়েছে। কোথায় লাফালাফি করছেন? ববি হাকিম সাহেবদেরকে বলবো, যে কাজ আপনারা করেছেন, আপনাদের দলে যে দামাল ছেলেগুলো আছে তাদের লাফালাফিগুলো একটু বন্ধ করুন। আপনাদের দলে দামাল ছেলে বাংলাকে সোনার ভূমি আর বাংলা রাখছে না, এই মাতৃভূমিকে আর মাটি রাখছে না, বারুদের স্তূপে বানাতে চাইছে। তাই দামাল ছেলেগুলোকে একটু ঠান্ডা করুন। আপনি বারবার বলছেন বারুদের আড়ালে কিসের ব্যবসা চলতো, কিসের দিকে ইঙ্গিত করছেন? বোমা তৈরি হতো তো, তদন্ত করো না, যে এখানে যে এগুলো আছে, এক্সপ্লোসিভ গুলো আছে, একটু দেখো। আপনার কি এনআইএ তদন্ত দাবি করছেন? অবশ্যই আমি এনআইএ তদন্ত দাবি করছি। এখানে একাধিক আইএসএফ কর্মী আমাদেরকে সাক্ষাৎকারে তারা জানাচ্ছেন, যখন পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন তাদেরকে মিথ্যা কেসে ফাঁসি দেওয়া হয়েছে। হ্যাঁ, আরে শ্লীলতাহানির কেস, এই ধরনের কেস, কেসে আমাদের ছেলেদের ফাঁসিয়েছে। তবে আমি আমাদের ছেলেদেরকে ফাঁসিয়েছে বলে আজকে আমি এর বদলা নেবার কথা বলছি না, আমি বলছি একটাই কথা, এখানে এই আপনার যে পরিস্থিতি তৈরি হলো, বাজিরেতে তো আর এই ধরনের ঘটনা ঘটে না, বাজিরেতে তো এই ধরনের ঘটনা ঘটে না, কোন কেমিক্যাল কি ব্যবহার হতো সেটাও তদন্ত করা দরকার। এবং ও অত সহজ নাকি? আমরা তো জনবহুল এলাকায় এরকম বাজির ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এমনিভাবে শাসক দলের নেতাদের জড়িত থাকার অভিযোগ আনছে। আমি বলছি এখানকার প্রধানকে জিজ্ঞাসা করা হোক, উপপ্রধানকে জিজ্ঞাসা করা হোক, পঞ্চায়েতের সমিতির যিনি এখান থেকে জিতেছে তাকে জিজ্ঞাসা করা হোক, জেলা পরিষদের যিনি জিতেছেন তাকে জিজ্ঞাসা করা হোক, সর্বশেষে এনআইএ আসিলে খাদ্যমন্ত্রীকেও আমার মনে হয় জিজ্ঞাসা করবে।